আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হুন্ডি বা হাওয়ালা বা ফ্লাইং মানি। এটি আসলে কী হিসাবে কাজ করে, হুন্ডি ব্যবসাটা আসলে অরিজিনালি কী, তো সেটি আমরা একটি হোয়াইট বোর্ডের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা দেখে আসি। তো প্রথমেই বলে রাখি যে হুন্ডি হচ্ছে একটি বিনিময় পত্র বা এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠানোর মাধ্যম, যেভাবে আমরা বলতে পারি ব্যাংকিং সিস্টেম। কিন্তু ব্যাংকিং সিস্টেমটা হচ্ছে লিগাল বা বৈধ, আর এই হুন্ডি বা হাওয়ালা এটি হচ্ছে অবৈধ। আর এই সমস্ত হাওয়ালার মাধ্যমে যত প্রকার ব্ল্যাক মানি, যত প্রকার টেরোরিজম অ্যাক্টিভিটি, সমস্ত কিছু যে লেনদেন, এ সমস্ত কিছু হয়ে থাকে। আমরা জানি যে আমরা যে ওয়েবসাইট ব্রাউজ করি সেখানে ড্রাগ ওয়েব আছে, সেখানে আমরা নর্মালি প্রবেশ করতে পারি না। অর্থাৎ যতটুকু আমরা ব্রাউজ করে পাই সেটি হচ্ছে মোট 100 ভাগের মাত্র 1 ভাগ। অর্থাৎ মোট যে ব্রাউজের মধ্যে আছে সেটাকে যদি আমরা 3 ভাগ করি তাহলে মাত্র 1 অংশ আমরা দেখতে পাই, বাকি যে 2/3 অংশ সেটা কিন্তু আমরা প্রবেশ করতে পারি না সাধারণ মানুষরা। এই সমস্ত কিছুতে প্রবেশ করার জন্য নির্দিষ্ট কিছু ব্রাউজার আছে, নির্দিষ্ট কিছু কোড আছে, তার মাধ্যমে প্রবেশ করতে হয়। তো যাই হোক, এখন আমরা একটি এই হুন্ডি বা হাওয়ালা এটি কী হিসাবে কাজ করে সে বিষয়ে দেখব। তো বন্ধুরা, আমরা এই জায়গায় প্রথমে একটি এই ব্যক্তি কল্পনা করলাম যিনি বাংলাদেশে ছিলেন। এ ব্যক্তি তো বাংলাদেশে থাকার পরে উনি চলে গেলেন ইউকে, অর্থাৎ ইউনাইটেড কিংডম। তো উনি হয়তো ভিজিট ভিসা গিয়েছেন, অথবা তিনি অবৈধভাবে সেখানে বসবাস করতেছেন, তার কাছে কোনো লিগাল ডকুমেন্ট নেই, সে হচ্ছে সে দেশের অবৈধ। আমরা জানি বাংলাদেশ থেকে হাজার হাজার মাইগ্রেন্ট সেটা তারা অন্য দেশে অবৈধ হিসাবে বসবাস করতেছে। তো এ ব্যক্তি এই ইউকেতে বসবাস করতেছে, সেখানে তিনি ব্যবসা প্রতিষ্ঠান হোক যাই হোক সেখানে তিনি আর্থিক ইনকাম করেন, এবং সেটা তিনি চান তার যে বাংলাদেশে তার যে আত্মীয় স্বজন অথবা ফ্যামিলি আছে তার কাছে উনি পাঠাবেন। স্বভাবত সেটাই হয়, যখন মানুষ দেশের বাইরে থাকে সেখান থেকে যা কিছু অর্জন করে সেটা চায় তার ফ্যামিলিকে দেওয়ার জন্য। তো উনি প্রথমে যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে উনি নির্দিষ্ট কোনো ব্যাংকিং চ্যানেলে যেতে পারেন, অথবা যে কোনো ব্যাংক অথবা মানি এক্সচেঞ্জে গিয়ে তার ডকুমেন্ট দেখিয়ে বাংলাদেশে ওই ব্যক্তির নির্দিষ্ট ঠিকানা অথবা পে অর্ডার অথবা তার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি সেন্ড করতে পারেন। এটি হচ্ছে সাধারণ নিয়ম, এই জায়গায় বোঝার কিছুই নাই। কিন্তু যেহেতু উনি হচ্ছেন অবৈধ, ওই জন্য উনি ব্যাংকে যেতে পারতেছেন না, তার আইডেন্টিফিকেশন কিন্তু তিনি প্রকাশ করতে পারতেছেন না। এই যে হুন্ডি সিস্টেম, এটার জন্য কোনো আইডেন্টিফিকেশনের প্রয়োজন হয় না, অর্থাৎ এই সিস্টেমে আইডেন্টিফিকেশন রিভিল করার কোনো দরকারই পড়ে না। তো উনি এই ব্যক্তি ইউকে এই জায়গায় টাকা পয়সা অর্জন করতেছেন, তো উনি যখন টাকা সেন্ড করবেন তখন উনি একজন হাওয়ালা অথবা হুন্ডি HUNDI হুন্ডি এজেন্ট, এই হুন্ডি এজেন্টের কাছে যাবেন অথবা তার সাথে যোগাযোগ করবেন, আর এটা করেই থাকে। তো এ ব্যক্তি ইউকেতে বসবাস করতেছেন, সেখান থেকে উনি বাংলাদেশে টাকা পাঠাবেন, তো তার জন্য উনি হুন্ডি ব্যবসায়ীর কাছে গেলেন এবং তার কাছে গিয়ে হয়তো উনি $1,000 বাংলাদেশে সেন্ড করার কথা বললেন। তো বলার পরে ওই ব্যক্তি তার নির্দিষ্ট কিছু কমিশন, সেটা এলাকাভেদে, স্থানভেদে, পাত্রভেদে, কালভেদে ভিন্ন হতে পারে, 2% হতে পারে, 3% হতে পারে, যাই হোক নির্দিষ্ট অ্যামাউন্ট উনি দাবি করবেন যে আমি আপনার টাকাটা পৌঁছিয়ে দেবো, এত পরিমাণ আমাকে দিতে হবে। তো যখন আপনি সেই টাকাটা ওনাকে পেমেন্ট করলেন, তার পরবর্তীতে উনি যে কাজটি করবে সেটি হচ্ছে বিডি, আমরা সহজেই লিখি বিডি মানে হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে তার যে এজেন্ট আছে, তার এজেন্ট থাকুক বা নাই থাকুক অথবা কোনো স্লিপার এজেন্ট, তাকে উনি যোগাযোগ করবেন। করার পরে এই যে নির্দিষ্ট ব্যক্তিটার নাম ঠিকানা উনি দিয়েছেন অথবা মোবাইল নাম্বার দিয়েছেন, তার ঠিকানা দেবেন এবং বলবেন যে এত পরিমাণ টাকা এর কাছে পৌঁছাতে হবে। তো তখন এই যে এজেন্ট আছে এদের কমিশনটা ফিক্স করা থাকে, অথবা ইনি ওনার নির্দিষ্ট কিন্তু কমিশন দাবি করতে পারেন, অথবা উনি যে টাকাটা সেন্ড করবেন সেখান থেকে ওনার কমিশনটা রেখে বাকি টাকাটা ইনাকে দিবেন। তো এই জায়গায় বাকি টাকাটা দেওয়ার কিছু শর্ত এই জায়গা হচ্ছে, যখনই এই হুন্ডি এজেন্ট উনি টাকা পয়সা নেবেন তখন উনি একটা কোড দিবেন। এই কোডটা অনেক প্রকারের হতে পারে, মোবাইল নাম্বার হতে পারে, কারো নাম হতে পারে, অথবা যেই টাকাটা দিচ্ছেন সেই নোট নাম্বারও হতে পারে।
তো এই যে ইউকে থেকে যে ব্যক্তি বাংলাদেশে টাকা সেন্ড করবে, উনি ওনার কোডটি ওনার বাংলাদেশে যে ওনার আত্মীয় বা রিলেটিভ বা ছেলে আছে ওনাকে বলে দিবেন কোড নাম্বার। তো যখন এই এজেন্টের কাছে যখন টাকাটা আসলো, তখন উনি এই এজেন্ট বাংলাদেশে তার যে আত্মীয় তার সাথে যোগাযোগ করবেন, করার পরে তার কাছ থেকে এই কোড নাম্বারটি জানতে চাইবেন। যখনই সে এই কোড নাম্বারটি দিবে, তখন সমস্ত টাকা তার আত্মীয়কে দিয়ে দেওয়া হবে। তো দেখুন, তাহলে এই যে সিস্টেমটা, এই সিস্টেমের মধ্যে কোথাও কিন্তু কোনো ব্যক্তির নাম আসলো না যে কে টাকাটা সেন্ড করলো, কেন টাকাটা সেন্ড করলো। শুধুমাত্র যে ব্যক্তি টাকাটা রিসিভ করলো সে জানে কার কাছ থেকে রিসিভ করছে। আর এই যে এজেন্ট, এও হয়তো কখনো জানতে পারে না যে কোন এজেন্ট এটি সেন্ড করছেন। আর এই যে আপনি যে সেন্ড করলেন অথবা যে ব্যক্তি এজেন্টকে সেন্ড করলো সে শুধু জানে। অর্থাৎ এই যে সার্কেলটা, এটা হচ্ছে একটু এই যে সার্কেলটা, এটার মধ্যে কোনো আইডেন্টিফিকেশন, কোনো ডকুমেন্ট ভেরিফিকেশনের কিন্তু প্রয়োজন হয় না। কিন্তু ব্যাংকিং সেক্টরে আমরা এইটা এই হিসাবে করতে পারি না। সাধারণত বাংলাদেশের এক স্থান থেকে অন্য স্থানে আপনি যখন 1 লক্ষ বা 2 লক্ষ টাকা সেন্ড করতে যাবেন, ব্যাংকার আপনার কাছে জানতে চাইবে কেন দিচ্ছেন, কোথায় দিচ্ছেন, কী জন্য দিচ্ছেন, অনেক ব্যাপারে জানতে চায়। কারণ হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা আছে ওই জন্য। তো বন্ধুরা, তাহলে আপনারা বুঝতে পারলেন যে হাওয়ালা বা হুন্ডি যেটা আমরা বলি এগুলো কী হিসাবে কাজ করে। তো এটি হচ্ছে বর্তমান যুগের যে হাওয়ালা সেটা। তো এখন যেহেতু প্রযুক্তির অনেক উন্নয়ন ঘটেছে, তো সেক্ষেত্রে এই যে বিড়ির যে এজেন্ট আছে সে আর সরাসরি গিয়ে যোগাযোগ করে না, সে ইচ্ছা করলে তার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেয় অথবা বিকাশে দিয়ে দেয় অথবা এমক্যাশের মাধ্যমে দিয়ে দেয়। তো মূল যে বিষয়টি সেটি এই হিসাবেই কাজ করে, অর্থাৎ এদের আইডেন্টিফিকেশন কখনও প্রকাশ পায় না। তো এই জন্যই হচ্ছে এটি নিষিদ্ধ। আর এটির মাধ্যমে টাকা সেন্ড করলে যেটি হয় সেটি হচ্ছে যে সরকার কোনো নির্ধারিত ভ্যাট পায় না। সরকারি আমরা জানি এক্সচেঞ্জ, একটি দেশের অর্থনৈতিক ব্যবস্থা যদি ধরে রাখতে হয় ওই দেশের সেন্ট্রাল ব্যাংকে বিভিন্ন দেশের মুদ্রা ক্রয় করে রাখতে হয়। তো যখন এই বৈদেশিক মুদ্রাগুলো বাংলাদেশি টাকা আসতেছে, তখন কিন্তু বাংলাদেশের কোনো লাভ হচ্ছে না। যখনই কোনো ডলার আসবে, কোনো দিরহাম আসবে, কোনো রুপি আসবে, তখনই কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে আরও অগ্রসর হবে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে হুন্ডি কী হিসাবে কাজ করে।